সালামু আলাইকুম ভাই। আপনার এই প্রতিষ্ঠানটা কতদিন থেকে চলছে? এটা আমাদের মূলত 90 সাল থেকে। 1990 প্রতিষ্ঠাতা কে? আমার বাবা। আপনার আব্বা উনি কি প্রয়াত এখন? হ্যাঁ উনি এখন মোটামুটি ধরেন যে ওনাকে আমরা কাজকর্ম করতে দেই না। অবসরে আছেন? জীবিত আছেন? জীবিত আছেন জাগ আলহামদুলিল্লাহ। আপনি ওনার ছেলে হিসেবে এই কাজটা ধরে নিয়েছেন? জি। আপনার সাইনবোর্ডে আমরা দেখলাম রানা মিষ্টি ঘর, এই রানাটা কি আপনি? আচ্ছা আমরা কথা বলছি দর্শক এখন রানা ভাইয়ের সঙ্গে। রানা মিষ্টি ঘরের লোকেশনটা হচ্ছে সিএমবি মোড় সার্কিট হাউস রোড। রোড ঠিক এখানে কয়টা থেকে শুরু হয় আপনার এই মিশন? বিকেল পাঁচটা থেকে রাত কয়টা পর্যন্ত চলে? এগারোটা প্রতিদিন। আপনার হোটেলে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড়। এই যে আপনার কাস্টমার গুলো, এটা কি রাজশাহী বেস কাস্টমার না দূর দূরান্তের কাস্টমার আসে? আসে না? তার মানে সুনামের সাথেই চলছে এই প্রতিষ্ঠানটা। আচ্ছা আপনি যে এখন আমরা দেখলাম ছানা কাটতেছেন, এটা ছানার মধ্যে আর কি কি আছে এখানে? হালকা একটু না দিলে ফেটে যায়, আমরাও জানি এটা। মানে মিষ্টিটাকে আটকানোর জন্য, ধরে রাখার জন্য হালকা একটু আপনি এই ময়দা ইউজ করতে হয়। গাভীর দুধগুলো রাজশাহী থেকে কালেকশন করেন আপনারা? তার মানে পিওর একদম অথেন্টিক, যেহেতু জনগণের সামনেই একদম তৈরি করছেন, এই ব্যাপারে সন্দেহ নেই। দর্শক রানা ভাইয়ের মিষ্টান্ন ভাণ্ডারে আমরা এসে দিলাম একদম গরম গরম মিষ্টির স্বাদ নিতে। আমরা এখন রানা ভাইয়ের এখানে গরম গরম মিষ্টি খাবো এবং আপনাদেরকে এই স্বাদ সম্পর্কে দেখাবো এবং জানাবো। আর এই রিয়েল অথেন্টিক স্বাদ নিতে চলে আসতে হবে রানা ভাইয়ের মিষ্টান্ন ভাণ্ডারে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত সিএমবি মোড় রাজশাহী সার্কিট হাউস রোড। আপনার কাছে কত প্রকারের মিষ্টি আছে ভাই? এক প্রকারই শুধুমাত্র এই গরম মিষ্টি, একটাই সাইজ। এটা প্রতি পিস কত করে দাম আপনি? এটা প্রতি পিস 20 টাকা আর 300 টাকা কেজি। কেজি হিসাবে নিলে 300 টাকা আর পিস হিসাবে নিলে 20 টাকা। আর এক কেজিতে আপনার 16 পিস আছে। 16 পিস। আচ্ছা মিষ্টিগুলো কি দিয়ে খাচ্ছে মানুষ এখানে? পুরি দিয়ে। পুরি? পুরিটা আপনাদের এখানেই? হ্যাঁ। আর অন্য কোনো কিছু নাই? দুইটাই ভাই? যদিও মানে এটা বলা ঠিক হবে কিনা জানি না, আপনার কেমন রেভিনিউ আসে মাসিক একটা আস্কিং, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কেমন আসে বলতে পারবো না? এটা সেলের উপরে, কোনদিন সেল কম হয় কোনদিন বেশি হয়, এভারেজ একটা যা থাকে সেটা একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, এই তো? হ্যাঁ হ্যাঁ। বাজেটটা আমরা না বললে এটা বলতে পারি যে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, যেটাতে আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে মানুষ, যেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উনি শুকরিয়া জ্ঞাপন করছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের, আলহামদুলিল্লাহ বলেছেন যে এটাতে উনি সন্তুষ্ট। আপনারাও চাইলে এ ধরনের ব্যবসা করুন। বিসমিল্লাহ। খুবই গরম দেখি দর্শক, মিষ্টিও গরম পুরিও গরম, তারপরে দেখি ট্রাই করি কেমন লাগে। বিসমিল্লাহ। মিষ্টির স্বাদ খুবই সুন্দর, একদম নরম, সানার খুবই সুন্দর, খুব ফিল মিষ্টির স্বাদ খুব ভালো লাগতেছে। নরম তুলতুলে মিষ্টি একদম, প্রচুর নরম। আমরা সাধারণত একটু শক্ত টাইপের বা একটু শক্ত টাইপের মিষ্টি খাই, যেটা কড়া করে ভাজা হয়। এটা মিষ্টিটা কড়া না, এইমাত্র ছানা থেকে ছানা কাটছে এবং মিষ্টিটা তৈরি করতেছে। মিষ্টিটা একদম নরম, পঞ্চের মতনও না, বাট মিষ্টিটা নরম, একেবারে নরম তুলতুলে। একটা মিষ্টি পাবেন সাথে ঝোল ফ্রি পাবেন, মিষ্টি 20 টাকা, পুরি কয় টাকা? 10 টাকা না 5 টাকা? পুরি 10 টাকা, মিষ্টি 20, পুরি 10, 30 টাকার বিকালের নাস্তা রানা মিষ্টি ঘরে। এখানে আসলাম আজকে এবং এই মিষ্টির স্বাদ নিলাম, আপনাদেরকে জানালাম। খেতে চাইলে আসবেন, নিজ দায়িত্বে খাবেন, নিজ দায়িত্বে বিল দেবেন, চলে যাবেন। তো দর্শক দেখালাম, খেলাম, মানে স্বাদ জানালাম, স্বাদ সম্পর্কে আপনাদেরকে বুঝালাম। এখন জানতে হলে, দেখতে হলে এবং খেতে হলে আসতে হবে রানা ভাইয়ের মিষ্টি ঘরে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।